আমি রূপা দত্ত ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড আজকে আমি এসেছি চুলের যত্ন কিভাবে নেব এর আগের লিংকে আমি আপনাদের দিয়েছি যে তেল কি করে বানাতে হয় আজকে আমি বলবো হেয়ার টনিক কি করে বানাতে হবে বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং যেখানে বেশি জলে ক্লোরিন আছে সেইসব এলাকায় চুল খুব লাল হয়ে যায় রুক্ষ হয়ে যায় আর খুব ড্রাই ড্রাই লাগে এবং চুলের যে স্ট্রাকচারটা সেটা খুব খারাপ দেখতে লাগে তো সেই সব এলাকার মানুষদের জন্য আমি বলবো যে লোশনটা আমি তৈরি করছি খুব সিম্পল ঘরোয়া কোনো পয়সা লাগবে না এই লোশনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই লোশনটা তৈরি করতে গেলে প্রথমে আপনাদের তৈরি করতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে এই লোশনটা তৈরি হবে ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি হবে সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো আর ডিস্টিল ওয়াটারের সাথে আর কী কী মেশালে আপনারা ওই লোশনটা তৈরি করবেন এবং একটা বয়ামে রেখে দেবেন দিয়ে মাঝে মাঝে ওটা মাথার মধ্যে ভালো করে ম্যাসাজ করবেন তারপরে চান করবেন দেখবেন চুলের জৌলস বা চুলের যে রূপ ন্যাচারাল রূপটা সেটা ফিরে আসে কিনা চলুন দেখা যাক আমরা ডিস্টিল ওয়াটার কীভাবে তৈরি করি দেখুন আমি কী কী নিয়েছি প্রথমে নিয়েছি ঘৃতকুমারিক পাতা বা অ্যালোভেরা যাই হোক অ্যালোভেরাটা কেটে প্রথমে এরমভাবে আপনারা রেখে দেবেন ভেতরের যে ইয়েলো পদার্থটা ওটা বেরিয়ে লিকুইডটা সেটা বেরিয়ে যাবে ঠিক আছে তরল পদার্থ যেটা সেটা বেরিয়ে যাবে তো আমি গাছ থেকে আমার নিজের ঘরেই অ্যালোভেরা গাছ টবে লাগিয়েছি অ্যালোভেরা আমি নিয়েছি চারটে দেখুন ছোটো ছোটো চারটে নিয়েছি তারপরে নিয়েছি নিহার নারকেল তেল বা যে কোনো নারকেল তেল আপনি নিতে পারেন আর নিয়েছি এক গ্লাস পরিষ্কার জল এই জলটা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কি করে ডিস্টিল ওয়াটার তৈরি হয় চলো এবার ডিস্টিল ওয়াটারটা তৈরি করে নিই প্রথমে একটা গামলা নিলাম গামলাটা ইন্ডাকশনের উপর চাপিয়ে নিলাম তারপর ওখানে আমি এক গ্লাস জলটা ঢেলে দিলাম এবার আমি জলটা ফুটতে দেব জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমরা এর উপরে একটা ঢাকনি দিয়ে দেব ঢাকনি দেওয়ার পর একটা ছোট কাচের বাটি নিলাম নিয়ে দেখুন এই ঢাকনা থেকে যে জলটা বেরোবে সেটা এই বাটির মধ্যে টক টক করে পড়ছে দেখুন এইভাবে আমি জলগুলো আস্তে আস্তে ভরব দেখুন অনেকটা জল হয়েছে এটা আপনার অনেকক্ষণ সময় লাগবে জলটা হতে আর এটা ফাঁকা হয়ে গেছে শুকনো হয়ে গেছে প্রায় কিছুই নেই এবার চলুন এই জলটার মধ্যে আমি দেব নারকেল তেল আর অ্যালোভেরা জেল এইভাবে আস্তে আস্তে আমি অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে নেব দুপাশটা আস্তে আস্তে আপনি এরমভাবে কেটে নেবেন ঘৃতকুমারী বা অ্যালোভেরা জুসটা দিয়ে ডিস্টিল ওয়াটারটা আমি ভালো করে গুলে নিচ্ছি দেখুন এরপরে দেব এক চামচ নারকেল তেল এটাকে কিন্তু খুব ভালো করে গুলতে হবে কারণ মিশ্রণটাই আসল এই মিক্সারটা এই লিকুইড মিক্সারটা আপনি কী করবেন একটা বয়ামে রেখে দেবেন এটা মাঝে মাঝে চান করে উঠে আপনি লাগাবেন দেখবেন চুলটা খুব সফট হয়ে যাবে রুক্ষ ভাবটা চলে যাবে কোনো রকম ড্রাইনেস থাকবে না চুলে এই টনিকটা লাগিয়ে দেখুন কত ভালো কাজ করে তো বন্ধুরা দেখি আমার এটা ডিস্টিল ওয়াটার দিয়ে হেয়ার টনিক তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে আটকে রাখবো এবং যখন যেরকম ইচ্ছা আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন এমনিও রাখতে পারেন দেখুন এরকম ঘোলাটে জলটা হবে এইটা দিয়ে আপনারা মাথায় মাঝে মাঝে ম্যাসাজ করতে পারেন এটা চুলের জন্য ভীষণ ভালো বিশেষ করে যেসব এলাকায় জলে ক্লোরিন আছে অথবা ক্ষার পদার্থ বেশি যেটাকে বলে
সেটা রয়েছে এবং রুক্ষ এলাকা ডেজার্ট এলাকা অথবা পাহাড়ি এলাকায় যেখানে ঝর্ণার জল পড়ে পাহাড়ের উপর থেকে সেখানে এই ধরনের জলটা ভীষণ উপকারী চুলের জন্য আপনারা ইউজ করে দেখুন লাইক দিন কমেন্ট দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাজান আমি রূপা দত্ত আজকের মতো আসছি নেক্সট দিন আসবো আবার নতুন কিছু নিয়ে